হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? তো আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, সেটা হলো ফুচকা। তো আজ আমি প্রথমবার ফুচকা বানিয়ে তোমাদেরকে দেখাবো, তো একদমই প্রথম ট্রাই করব। তো চলো বন্ধুরা, আমি কিভাবে ফুচকাটা বানাই সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তাহলে চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করি, আর আমার সাথে থেকো। তো দেখো বন্ধুরা, আমি এখানে একটা একটা জায়গা নিয়ে নিয়েছি পাত্র। তো এর মধ্যে নিয়েছি 1 কাপ আমি আটা নিয়েছি। তো এটা আটাটা 1 কাপ নিয়েছি, তো ওরই 1 কাপে আমি নিয়ে নেব সুজি। তো 1 কাপ আটার 1 কাপ সুজি আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পর আমি এখানে একসঙ্গে এই আটাটাকে আর এটাকে আরও মিক্স করে নেব। দেখো এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো নেওয়ার পর আমি এখানে মানে একদম সামান্য একটু খাবার সোঁটা আমি এর মধ্যে দিয়ে দেব। 1 চিমটে মতন দিয়ে দিলাম খাবার সোঁটা। তো খাবার সোঁটাটা দিয়েও আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো তো এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমি এটাকে জল দিয়ে, এমনি নর্মাল জল দিয়ে আমি এটাকে মেখে নেব। দেখো তো আটাটাকে আমি এবার আটা সুজিটাকে আমি মেখে নিচ্ছি। আর এটা খুব একটা পাতলা করে মানে নরম করে মাখবো না, একটু শক্ত করেই মাখবো আমি। যেমন আটা মাখে ওর থেকে একটু শক্ত হবে এটা মাখাটা, তো এরকম একটু শক্ত করেই আমি এটাকে মাখছি। তো চলো, এটা ততক্ষণ মাখা হয়ে গেছে আমার। এটা আমি একটা কাপড় ছেঁড়া পরিষ্কার কাপড় ছেঁড়া ভিজিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় মানে 40 মিনিট থেকে 40 মিনিট মানে 1 ঘন্টা এরকম রেখে দেব। তো রেখে দিয়ে আমি তারপর তোমাদের সামনে আবার ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আমি প্রায় 40 মিনিট হয়ে গেছে। তো এবার আমি এসেছি, তো এবার এটাকে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার পর আমি এগুলোকে একদম ছোট ছোট করে আমি লেচি কেটে নেব, একদম ছোট ছোট করে কেটে নেব লেচি। এটাকে একটু ভালো করে আমি মেখে নিচ্ছি। তো দেখো এবার আমি এগুলোকে ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব। Thank you.
তো দেখো বন্ধুরা, আমার এখানে ফুচকাগুলো সব ভাজা হয়ে গেছে একদম। তো এবার আমি এগুলোকে একটা প্লাস্টিকের মধ্যে এগুলোকে আমি ভরে নেব। তাহলে চলো প্লাস্টিকের মধ্যে আমি এগুলোকে ভরে নিই। তো ভরে নেওয়ার পর আমি এগুলোকে রোদে দিয়ে দেবো। তো রোদে দিলে কি হয়, মানে কড়মড়ে ভাবটা থাকবে, মানে নরম হয়ে যাবে না। যেমন ফুচকার দোকানে ফুচকা খেলে মানে কড়কড়ে ভাবটা একটা থাকে, সেই জিনিসটা থাকবে। তো আমি এখানে প্লাস্টিকের মধ্যে আমি ফুচকাগুলোকে আগে ভরে নিচ্ছি। তো নিয়ে আমি এগুলোকে রোদে দিয়ে দেবো। মানে রোদ তো প্রচণ্ড বেরিয়েছে আর প্রচণ্ড গরম, তো আমি ওই রোদে দিয়ে দেব। তো দেখো এখানে প্রচুর রোদ বেরিয়েছে, তো এই রোদের মধ্যে আমি প্লাস্টিকটার মধ্যে দিয়ে দিলাম। তো চলো এটা ততক্ষণ, যতক্ষণ রোদ থাকবে আমার, এখন বাজে 10টা, তো সারাদিনই রোদ থাকে 4টে পর্যন্ত, সেই রোদ খাবে আমার এখানে এখন। তো দেখো বন্ধুরা, এখন সন্ধ্যেবেলা, তো আমি ফুচকা নিয়ে চলে এসেছি। তো রোদেতে অনেক কিস্তি, অনেক নরম, মানে মানে কিস্তি হয়েছে নরম। দেখো আমার ফুচকাগুলো একদম, তো অনেক কিন্তু ফোলেনি, তবু আমি প্রথমবার ট্রাই করেছি, আশা করি আমার ভালোই লেগেছে প্রথমবার ট্রাই করে। দেখো কত সুন্দর ফুচকাগুলো একদম গুঁড়িয়ে যাচ্ছে। তো আমি ফুচকার তেঁতুল জল আর আলুটা আমি করিনি, এটা আমি ফুচকার দোকান থেকে আলু মাখাটা তেঁতুল জলটা নিয়ে চলে এসেছি, গরমের মধ্যে এত ঝামেলা আর কিছু করিনি। তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তো আজ এই পর্যন্তই, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজ এই পর্যন্তই।